প্রিয় শিক্ষার্থী, স্বাগতম তোমাদের পরবর্তী ক্লাসে। আজকে আমরা আলোচনা করব কবিতা অংশ থেকে কবিতা নিয়ে। আমাদের আজকের কবিতা পাশে লোকে কিছু বলে। পাশে লোকে কিছু বলে কবিতাটি লিখেছেন কামিনী রায়। চলো আমরা আগে আমাদের সেই কবি সম্পর্কে জেনে নিই। কামিনী রায় বরিশালের বাসন্ডা গ্রামে 1864 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি 1886 খ্রিস্টাব্দে বেতুল কলেজ থেকে সংস্কৃতিতে বিএ অনার্স পাস করেন এবং একই সঙ্গে পরবর্তীতে তিনি এই কলেজের অধ্যাপক হিসেবে অধ্যাপনায় নিয়োজিত হন। কামিনী রায়ের কবিতায় রবীন্দ্রনাথের প্রভাব স্পষ্ট। আনন্দ বেদনা সহজ সরল তার কবিতার তাৎপর্যের বিষয়। তার ছোটদের নিয়ে লেখা কবিতার নাম গুঞ্জন। তিনি জগত্তারিণী স্বর্ণ পদকে ভূষিত হন এবং 1933 সালে তিনি মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থী, অবশ্যই তোমরা এই কবি পরিচিতিটি মুখস্থ করবে। চলো আরেকবার আমরা কবি পরিচিতিটি পড়ি। কামিনী রায় বরিশালের বাসন্ডা গ্রামে 1864 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি 1886 খ্রিস্টাব্দে বেতুল কলেজ থেকে সংস্কৃতিতে বিএ অনার্স পাস করেন এবং ওই কলেজেরই অধ্যাপনায় নিয়োজিত হন। তার কবিতায় রবীন্দ্রনাথের প্রভাব স্পষ্ট। তার কবিতায় সহজ সরল আনন্দ বেদনার কাব্য ফুটে উঠেছে। তিনি জগত্তারিণী স্বর্ণ পদকে ভূষিত হন এবং তার ছোটদের নিয়ে লেখা কবিতার নাম গুঞ্জন এবং তিনি 1933 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। চলো শিক্ষার্থী, এবার আমরা কবিতাটা নিয়ে আলোচনা করি। কবিতাটি মূলত আমাদের নিঃসংকোচ চিত্তে চলার অনুপ্রেরণা দিয়ে থাকে। এই কবিতাটির মধ্য দিয়ে আমরা মূলত যেটি শিখবো সেটা হচ্ছে নিঃসংকোচ চিত্তে চলার অনুপ্রেরণা। আমরা চলতে গিয়ে অনেক সময় নানা রকম দ্বিধাদ্বন্দ্বে পড়ি। আমরা জীবনে চলার পথে অনেক সময় দ্বিধাদ্বন্দ্ব করি যে পাশে লোকে কিছু বলছে, অন্যের সমালোচনা ভয় করি। তবে জীবনে মহৎ কিছু করতে গেলে অবশ্যই আমাদের অন্যের সমালোচনাকে উপেক্ষা করতে হবে। তো এখানে চলো আমরা কবিতাটি আলোচনা করি। কবিতাটিতে লিখেছে, করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ, সংশয় সংকল্পে সদা টলে, পাশে লোকে কিছু বলে। দেখো, আমরা অনেক সময় অনেক ভালো কাজ করতে গিয়েও মনের ভিতরে একটা সংশয় কাজ করে যে লোকে কি বলবে। আমরা সবসময়তেই লোকের সমালোচনাকে ভয় করি যে লোকে আমাদের এই কাজটিকে ভালোভাবে না নিয়ে হয়তো খারাপভাবে নেবে এবং বিভিন্ন ধরনের খারাপ সমালোচনা করবে। তাই আমরা অনেক সময় ভালো কাজ করার ইচ্ছা থাকলেও সেটা করতে পারি না। তারপর বলছে, আড়ালে আড়ালে থাকি, নীরবে আপনা ঢাকি, সম্মুখে সরল নাই চলে। দেখো, নিজের ভেতরে অনেক প্রতিভা থাকলেও সেগুলো আমরা সমালোচনার ভয়ে আড়াল করে রাখি, সম্মুখ দিকে আমরা চলতে পারি না। আমরা সবসময় ভয় পাই যে হয়তো আমাকে কেউ সমালোচনা করছে বা আমাকে কেউ সমালোচনা করবে বা আমি এই কাজটা করলে সমালোচনার মুখে পড়ব। তারপর বলছে যে, হৃদয়ে বুদ্বুদের মতো উঠে শুভ্র চিন্তা কত, মিশে যায় হৃদয়ের তলে। পাশে লোকে কিছু বলে। বলছে, আমাদের মনের ভিতরে অনেক সময় খুব সুন্দর সুন্দর চিন্তা আসে যেগুলো আমাদের সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় যে আমরা সেই সমালোচকদের মনে করে ফেলি যে হয়তো কেউ সমালোচনা করবে। এই ধরনের সমালোচনাকে ভয় করে আমাদের মনের চিন্তাগুলোকে আমরা মনে মধ্যে পুষে রাখি। তারপর বলছে, কাঁধে প্রাণ যাবে, আঁখি সযতনে শুষ্ক রাখি, নির্মল নয়নের জল, পাশে লোকে কিছু বলে। বলছে, কাঁধে প্রাণ যাবে, আঁখি সযতনে শুষ্ক রাখি, নির্মল নয়নের জল, পাশে লোকে কিছু বলে। মনে করো, আমাদের যখন কোনো দুঃখ হয়, কোনো কষ্ট হচ্ছে, তখন অন্যের জন্য কোনো খারাপ লাগা কাজ করছে, তখনও যদি আমাদের কান্না আসে, তখন সে আমরা কান্নাটাকে লুকিয়ে রাখি যে না জানি আমার কান্না দেখে অন্যরা কে কি বলবে, অন্যের জন্য আমার কষ্ট দেখে হয়তো সমালোচকরা সমালোচনা করবে। তাই আমরা আমাদের মনের কষ্টটাকে মনের ভেতরে লুকিয়ে রাখি। বলছে, একটি স্নেহের কথা প্রশমিতে পারে ব্যথা, চলে যায় উপেক্ষার ছলে, পাশে লোকে কিছু বলে। প্রশমিতে অর্থ এখানে কমাতে পারে। বলছে, একটি ভালো কথা একজন দুঃখী মানুষ
মানুষকে সান্তনা একটি ভালো কথা একজন দুঃখী মানুষের সান্তনা হতে পারে একটি সুন্দর কথা একজন অসুস্থ মানুষের সেবা হতে পারে কিন্তু আমরা যে তাকে সেই সান্তনাটা দেব বা তার পাশে যে দাঁড়াবো তখনই আমরা আমাদের সেই পেছনের সমালোচককে মনের মধ্যে নিয়ে আসি যে আমি হয়তো তার পাশে দাঁড়ালে বা তার সঙ্গে কথা বললে বা তাকে কিছু সান্তনা দিলে বা যদি তার সহযোগিতা করতে যায় হয়তো কেউ আমাকে সমালোচনা করবে তারপর বলছে মহৎ উদ্দেশ্যে যাবে একসাথে মিলি সবে পারি না মিলিতে সেই দলে পাশে লোকে কিছু বলে মহৎ উদ্দেশ্য যাবে একসাথে মিলি সবে পারি না মিলিতে সেই দলে পাশে লোকে কিছু বলে দেখো সমাজে বড় কোনো কাজ করতে গেলে অবশ্যই সেখানে সংঘবদ্ধ হওয়া প্রয়োজন কিন্তু এই মহৎ কাজ করতে গেলেও অনেক সময় অনেক ধরনের সমালোচনার সম্মুখীন হতে হয় তাই আমাদের মনের ভিতরে আগেই সেই সমালোচকের ভয় কাজ করে যে আমি যে মহৎ কাজটা করতে যাব সেখানে না জানি কি সমালোচনার সম্মুখীন হব তাই সে কী করে তখনই সে পেছনে সরে আসে আর সে সামনে এগোতে পারে না তারপরে বলছে বিধাতা দিয়েছে প্রাণ থাকি সদা মিয়মান শক্তি মরে ভীতির কবলে পাশে লোকে কিছু বলে মিয়মান কি বিষাদগ্রস্ত থাকা বিধাতা আমাদের যে জীবন দান করেছেন বা যে প্রাণ দিয়েছেন বা আমাদের যে মানসিকতা দিয়েছেন সেটা আমাদের সবসময় কি বিষাদগ্রস্ত করে রাখি সমালোচকের ভয় যে আমাদের কোনো যে কোনো কাজই হয়তো সমালোচনার মুখে পড়তে পারে আর এর কারণে আমরা কি সমাজে নিন্দিত হব এই একটা ভয় আমাদের মনের ভেতরে কাজ করে আর এই ভয়ের কারণে আমাদের মনের সকল শক্তি নষ্ট হয়ে যায় তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাদেরকে অবশ্যই এই সংকোচ এবং ভয় থেকে বেরিয়ে আসতে হবে আমরা যদি সমাজে কোনো ভালো কাজ করতে যাই সমাজের মঙ্গলের জন্য কোনো কাজ করতে যাই বা সমাজের উন্নয়নে কোনো কাজ করতে যাই অবশ্যই আমরা আমাদের এইসব নিন্দুকদের বা সমালোচকদের উপেক্ষা করে চলতে হবে আমাদের আলোচ্য কবিতাটি মূলত সেই বিষয়টিকে স্পষ্ট করেছে দেখো এখানে তোমরা পার্কর সিটিটা পড়বে পার্কর সিটিটা পড়লে তোমরা এই গল্পে এই কবিতার মূল বক্তব্যটি বুঝতে পারবে দেখো কেউ কোনো কাজ করতে গেলে দ্বিধাগ্রস্ত হয় প্রথমত কেউ কোনো কাজ ভালো কাজ করতে গেলে দ্বিধাগ্রস্ত হয় কে কী মনে করবে কে কী বলবে কে কী সমালোচনা করবে এ ধরনের ভয় আমাদের মনের ভেতরে কাজ করে এর ফলে কাজ এগোয় না যারা সমাজে অবদান রাখতে চায় তারা এ ধরনের সমালোচনাকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যায় আর এর ফলে তারা সমাজে স্মরণীয় এবং প্রতিষ্ঠিত হতে পারে তাই আমরা যদি সমাজে প্রতিষ্ঠিত বা স্মরণীয় হতে চাই তাহলে আমরা সব ধরনের সমালোচনাকে উপেক্ষা করে আমরা আমাদের কাজটাকে প্রাধান্য দেব আর এই কাজটাকে প্রাধান্য দেওয়ার মধ্য দিয়ে আমরা আমাদের আমাদের মনের সকল ভীতিকে দূর করতে পারবো তো প্রিয় শিক্ষার্থী তোমরা এই কবিতাটি অবশ্যই ভালো করে পড়বে পাঠ পরিচিতি এবং শব্দার্থগুলো ভালো করে পড়বে এবং এর মধ্য দিয়ে তোমরা তোমাদের মনের ভয় ভীতিকে দূর করতে পারবে তো প্রিয় শিক্ষার্থী আজকের মতো এখানেই শেষ দেখা হবে আগামী ক্লাসে ধন্যবাদ সবাইকে